বন্ধুরা রেসিপি দুধ পুলি আমার পাশে থেকে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা খুকু ফুড কিচেনে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে সবার আগে আমি এক ডেস্টকিতে জল বসিয়ে দিয়েছি জলটা ফুটাতে দিয়েছি দশ মিনিট জলটা ফুটছে তারপরে আমি পাঁচশো মতো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি চালের গুঁড়োতে হাফচা চামচ নুন দিয়ে দিলাম শুকনো উপকরণটা ভালো করে মেখে নিলাম এবার গরম জল দেব গরম জল দিয়ে হাতা দিয়ে মাখতে থাকবো বন্ধুরা এখানে আমি নিয়েছি সেদ্ধ চালের গুঁড়ি আপনারা চাইলে এখানে আথুপ চালের গুঁড়িও নিতে পারেন আথুপ চালের গুঁড়োতে একটু পিঠেটা শক্ত হয় আর সেদ্ধ চালের গুঁড়োতে পিঠেটা একটু নরম হয় তো দেখুন এবার আস্তে আস্তে হাত দিয়ে মাখবো এটা একটু গরম অবস্থাতেই করতে হবে এবার দুধ বসিয়ে দিলাম চার প্যাকেট আমি হাঁড়িতে একটা দুধ বসিয়ে দিলাম যেভাবে আমরি আমরা আটা ময়দা লুচি পরোটার জন্য মাখি সেইভাবে সুন্দর একটা স্মুথ ড্রো তৈরি করতে হবে দেখুন স্মুথ একটা ড্রো তৈরি হয়ে গেছে এবার আমি এখানে ছোট ছোট করে লেচি কেটে নেবো খানিকটা আলাদা করে নেবো হাফ হাফ করে নেবো আর হাফটা আমি থালা দিয়ে রেখে দেবো আর নারকেলের পুরটা আমি আগেই রেডি করে নিয়েছি আমার চ্যানেলে দেওয়া আছে নারকেলের পুর যার যদি কারোর দরকার পড়ে দেখে নিতে পারেন এবার ছোট ছোট করে লেচি করে নেব দিয়ে পুলি পাকিয়ে নেব দেখুন আমি এখানে ছোট ছোট করে করছি আপনারা চাইলে এখানে একটু বড়ও করতে পারেন যার যেরকম সেপ দেওয়ার দিয়ে নেবেন আমি এইভাবেই সেপ দিচ্ছি দেখুন বাটিটা তৈরি হয়ে গেল কত সুন্দর তার মানে চালের গুঁড়োটা মাখা খুব ভালো হয়েছে পারফেক্ট হয়েছে যদি ভালো মাখা না হতো তাহলে কিন্তু বাটিটা যখন তৈরি করছিলাম বাটিটা ফেটে যেত দেখুন আরও দু একটা আমি পিঠে বানিয়ে দেখিয়ে দিচ্ছি গোল করে নিয়ে আস্তে আস্তে করে বুড়ো আঙুলের সাহায্যে বাটিটা তৈরি করে নিলাম তার মধ্যে একটা চামচ নারকেলে পুর দিয়ে দিলাম নারকেলে পুর দিয়ে মুখটা দুটো মুখ আটকে দিলাম দুটো মুখ চিপে দিলে একটু সাইডে বেঁকিয়ে দিলেই কিন্তু সুন্দর দেখতে হয়ে যাবে ডিজাইন যার যেমন ইচ্ছা করে নেবেন নারকেলের গুড়টা আমি খেজুর গুড় দিয়ে বানিয়েছি এবার দুধটা আমি দিয়ে দিলাম দুধে তেজপাতা আর ছোট এলাচ ফাটিয়ে দিলাম এখানে হাফচা চামচ আমি নুন অ্যাড করবো নুনটা অপশনাল আপনারা দিলেও দিতে পারেন না দিলে বাদ দিয়ে দেবেন নুনটা দিলে মিষ্টি ব্যালেন্স স্পাইসটা বা মানে দুধ পুলিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে টেস্টটা মিষ্টি ব্যালেন্সটা দারুণ হয় খেতে এবার পুলি পিঠেগুলো আমি দিয়ে দিলাম অর্ধেকটা দিলাম অর্ধেকটা পাঁচ মিনিট পরে দেবো একসাথে দিলে ভেঙে যেতে পারে আর এখানে দু চামচ আমি নারকেলের পুর অ্যাড করে দিয়েছি দুধের মধ্যে তাহলে কিন্তু খেতে ভালো লাগে পাঁচ মিনিট ওদিকে হতে হতে আমি এখানে কিছুটা চুষি পাখিয়ে নেব। চুষি কিন্তু দিতেই হবে পুলিতে তবে কিন্তু খেতে বেশি ভালো লাগবে চুষি একটু করে মুখে পড়বে আর খেতে কিন্তু ভালো লাগবে বন্ধুরা চুষিটা খুব তাড়াতাড়ি করে বানালাম কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবার নেড়ে চেড়ে দিলাম বাকি যে পিঠেগুলো আছে সেই পিঠেগুলো আবার দিয়ে দেব পিঠেগুলো দিয়ে দিলাম দুধটা যখন ফুটে উঠবে তখন আমি চুষিগুলো দিয়ে দেব দেখুন দুধটা ফুটে উঠছে এবার আমি একটা ভোঁতা খুন্তির সাহায্যে একটু নেড়ে দেবো গ্যাসটা এই সময় ফ্লেমটা হাই আছে তারপরে যেহেতু দুধটা ফুটে গেলেই গ্যাসের ফ্লেমটা লো করে দেবো একটা ভোঁতা খুন্তি দিয়ে নেড়ে দিলাম যাতে পিঠেগুলো ভেঙে না যায় তবে একটা দুটো পিঠে যদি ভেঙে যায় প্রবলেম নেই খেতেও অসুবিধা হবে না খেতে বরঞ্চ ভালোই লাগবে আমি এইভাবেই পিঠে বানাই তাই শেয়ার করলাম আপনাদের সাথে আমি খুব সহজ পদ্ধতিতে দেখিয়েছি যদি কোনো নতুন বন্ধু পিঠে বানাতে চাই এই ভিডিওটা ফুল দেখলে কিন্তু বানাতে কোনো প্রবলেম হবে না এবার পারফেক্ট একদম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা পাঁচ মিনিটের জন্য অফ করে খেজুর গুড়টা অ্যাড করব অনেক সময় কি হয় দুধ ফুটতে থাকলে খেজুর গুড় দিলে দুধ কেটে যেতে পারে সেই জন্য গ্যাসের ফ্লেমটা অফ করে যদি খেজুর গুড় অ্যাড করা হয় কোনো দিন দুধ কাটবে না কত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা খেতেও অপূর্ব হয়েছে অসাধারণ খেতে হয়েছে তো এই পর্যন্তই দেখুন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছে তাহলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন পুরোনো বন্ধুদের ধন্যবাদ জানাই নতুন বন্ধুদের জানায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন যখনই ভিডিও আপলোড করবো নোটিফিকেশানটা পেয়ে যাবেন